रब्बी शाहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमान रहीम। सूरतुल फुरक़ान आयत 45। अलम तरा इला रब्बिका कैफ़ा मद्दा ज़िल्ला, तुम्हरा कि तुम्हारे प्रतिपालकर दिखे लक्ष्य कर देखो नी कि भावे तिनी प्रलम्बित करें छाय के। ওলাউশাও একটু ভেবে দেখার মতো আয়াত, যদি তিনি ইচ্ছে করতেন লা জালাহু সাকিনান, দুই দিকে নেব আমরা, ছায়াটাকে দাঁড় করিয়েও রাখতে পারতেন, প্রলম্বিত হতো না। এরপরে যে কথাটা সে প্রমাণ করে দেবে, অথবা ছায়া হতোই না, নেই আমরা ব্যাপারটা বুঝে। আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা যিল্লা, কিভাবে তিনি ছায়াকে প্রলম্বিত করেন তোমরা কি লক্ষ্য করে দেখেছো? ওয়ালাউশা, যদি তিনি ইচ্ছে করতেন লা জাআলাহু সাকিনান, সেটাকে তিনি দাঁড় করিয়ে দিতে পারতেন। সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, তদুপরি তিনি করেছেন সূর্যটাকে তার উপরে দলিল, অর্থাৎ কারণ, অর্থাৎ সূর্যটাই এই প্রলম্বনের কারণ। সূর্য যখন যেভাবে যে অবস্থানে থাকে, ছায়া ওঠে এভাবে, সেইভাবেই প্রলম্বিত হয়। সুম্মা কাবাদনাহু ইলাইনা, আবার তারা আমরা তা আমাদের দিকে গুটিয়ে আনি। কাবজান ইয়াসিরা, একেবারে যেভাবে গুটিয়ে আনার সেভাবে গুটিয়ে আনি। তার মানেটা কি দাঁড়ালো? সূর্য যখন উদয় হয় তখন প্রলম্বিত হয় ছায়া, এবং ঠিক যখন মাথার উপরে যায় তখন একদম গুটিয়ে তার তলায় চলে আসে। বলতে গেলে ছায়া তখন চেনাই যায় না যে ছায়া আদৌ আছে কি না, এর কোনো লম্বা কোনো কিছুর। আবার যখন ওদিকে হেলে আবার আস্তে আস্তে, সূর্য তার দলিল, সূর্য তার কারণ ছায়া প্রলম্বনের। ওয়াহু আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান, এবং সেই তিনি করেছেন তোমাদের জন্য রাতকে লিবাস, ঢেকে দেওয়ার আয়োজন। ওয়া নাওমা সুবাতান, এবং ঘুমটা করেছেন প্রশান্তির জন্য, আরামের জন্য। ওয়া জাআলা নাহারা নুশুরা, এবং দিনকে করেছেন একেবারে আবার পুনরায় জেগে ওঠার জন্য। তাহলে প্রতি রাতে ঘুম মানে মরা, সামনে গেলে দেখতে পাবো, আর দিন মানে আবার নতুন করে জেগে ওঠা। ওয়াহুয়াল্লাযী আরসালা রিয়াহ, এবং সেই তিনি পাঠান বাতাসের প্রবাহ, বুশরান সুসংবাদ, বাইনায়াদাই রাহমাতিহি, তার রহমত তার করুণা অর্থাৎ বৃষ্টি পাঠাবার আগে। ওয়া আনজালনা মিনাস সামাই মান তাহুরা, এবং আমরা আকাশ থেকে বর্ষণ করি পানি, বিশুদ্ধ পানি, এবং একেবারে যেটাকে বলে ডিস্টিল্ড ওয়াটার, বৃষ্টির পানির মতো মানুষও তৈরি করতে পারে না। লেনুহিয়া বিহি বালদান মাইতান, যেন আমরা জীবিত করে তুলতে পারি সেই তা দিয়ে, সেই বৃষ্টির পানি দিয়ে মৃতভূমিকে, মৃতভূমিকে। ওয়া নুস্কিয়াহু মিম্মা খালাকনা আনআমান, এবং পান করাতে পারি তা যা আমরা সৃষ্টি করেছি চতুষ্পদের মধ্যে, পশুদের মধ্যে। ওয়া আনা ওয়া আনাসিন কাসির, এবং অসংখ্য অনেক মানুষ যেন সেই বৃষ্টির পানি পান করাতে পারি। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনানা লিয়াযাক্কারু, এইগুলো আমরা কার্যত আমরা এইগুলো সাররাফ না হয়ে, এই যে আমরা বর্ণনা করি বারবার খুলে খুলে বলি, বাইনাহুম তাদের সামনে, লেয়াদাক্কারু, যারা যেন তারা বিষয়টা মনে করে উঠতে পারে, বিষয়টা নিয়ে যেন ভাবতে পারে কোত্থেকে কী কারণে কীভাবে এটা হয়। আবা আকসারুন্নাস ইল্লা কুফুরা, কিন্তু ফিরেও তাকায় না অধিকাংশ মানুষ, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। বলাও সে না, যদি আমরা চাইতাম লা বাসনা ফিকুল্লি কারিয়াতিন নাজিরান, তাহলে আমরা করে দিতে পারতাম, এটাও খুব লক্ষণীয় পয়েন্ট, করে দিতে পারতাম প্রত্যেকটি জনপদে একজন করে সাবধানকারী। ফালা তুতি আল কাফিরিনা ওয়া জাহিদ হুম বিহি জেহাদান কবিরা, তাহলে তুমি কোনোভাবে যারা তোমাকে বিশ্বাস করছে না বা প্রত্যাখ্যান করছে, সত্য প্রত্যাখ্যানকারী যারা, তুমি তাদের কোনো কথা মেনে নেবে না। ও জাহিদ হুম, বরং তুমি মোকাবেলা করবে তাদের বিহি, এই কোরআন দিয়ে, জেহাদান কবিরা,
একবারে বিরাট লড়াই। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন, এবং সেই তিনি প্রবাহিত করেছেন দুটি ধারা, জলের দুটি ধারা। হাদা আজবুন ফুরাতুন, একটা সুমিষ্ট, এইটা তাই না, একেবারে মিষ্ট, যাকে বলে যে সুমিষ্ট এবং পানি পানীয়। ওয়াহাদা মিলহুন উজাজুন, আর এইটা একদম লবণাক্ত কটা। ওয়াজালা বাইনাহুমা বারজাখান ওয়া হিজরান মাহজুরা, এইটাকে আমরা নেব এবং আমরা সৃষ্টি করেছি বা করে দিয়েছি এই দুইয়ের মাঝখানে, অর্থাৎ এক ধারা জলের মিষ্টি সুপেয় আর এক ধারা জলের লবণাক্ত কটা। ওটাও ধারা, এটা ওটাও প্রচুর, মানে এমন না যে ওখানে গিয়ে পানি থেমে যায়, ওখানেও প্রচণ্ড আলোড়ন হয়, ওখানেও প্রচণ্ড স্রোত আছে। তো দুটি ধারা, ওটাও ধারা, এটাও যেটা পাহাড় থেকে নেমে আসে একদম সমস্ত মাটি ধুইতে ধুইতে এসে সাগরের মোহনায় মেশে, এটাও ধারা ওটাও ধারা, এটা মিষ্টি সুপেয় আর ওইটা কটা লবণাক্ত। তখন এই দুইয়ের মাঝখানে আমরা একটা বারজাখ করেছি। তো এখন বারজাখের কথা কিন্তু আমরা আগে বলে এসেছি, এমন একটা জায়গা, একটা মানে অন্তর্বর্তীকালীন সময়। তো এই যে ধারার যে অন্তর্বর্তী জায়গাটা, নদীর প্রবাহ একেবারে সাগরের মোহনায় আসলে বেশ কয়েক মাইল জায়গা এই বারজাখ। এই বারজাখে যে কাজটা হয় সেটা হলো যে সমস্ত ময়লা পানিগুলো নদী যা মানে সারা মানে দেশটা ধুয়ে নিয়ে চলে যায়, নদী নালাগুলো ওখানে গিয়ে যখন মেশে তখন ওই পানিগুলো লবণাক্ত পানিকে দেয়, ওই পানিগুলো লবণাক্ত পানিকে দেয়। তো লবণাক্ত পানি আবার সেখানে পিউরিফাই করে এই পানি আবার উল্টো দিকে প্রবাহিত করে, এটা লক্ষ্য করার মতো বিষয়। কিন্তু যেমন যদি আমরা মনে করি যে মেঘনার একদম মোহনায় যেটা যায়, আপনি যান ওখানে যান, 16 মাইল 18 মাইল মোহনা, বিশাল মোহনা, তো এরকম ছোটো ছোটো নদীরও মোহনা আছে সুন্দরবনের কাছে, সাগরে গিয়ে মেশেছে। তেমন সাগরের পানি লবণাক্ত, আবার এই নদীর পানি মিষ্টি। তাহলে এখন যখন জোয়ার যখন আসে তখন কেন ঠেলে একেবারে সাগরের পানি ঢুকে যায় না? প্রশ্নটা যথার্থ করেছি। আর পারতো না সাগরের পানি, অফুরন্ত পানি, সে এসে জোয়ারের ছোটে ঠেলে নদীর পানি, মিষ্টি পানি ফানি সব উল্টো দিকে দিয়ে লবণাক্ত ঢুকে যেত না। এমন একটা বারজাখ এখানে মাঝখানে আছে যে কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তো এই যে অনতিক্রম্য যে জায়গাটা, সেখানে কি হয়, পানি পিউরিফাই হয়। আর আপনি দেখবেন যে লবণের মধ্যে যা কিছুই পড়ুক না কেন ওটা ভস্ম হয়ে যায়, থাকে না কিছু। তাহলে এর মধ্যে একটা বারজাখ আছে। হ্যাঁ, ওয়াজালা বাইনাহুমা বারজাখান ওয়াহিজরান মাহজুরা, এবং এই বারজাখ যে এলাকাটা সেইটা কিন্তু একটা সুরক্ষিত জায়গা হলো জিনিসটা, যে কেউ কাউ বা অন্য জায়গায় আমরা দেখবো যে কোনো কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারে না, অতিক্রম করতে পারে না। ওয়াহুয়াল্লাযী খালাকাল মিনাল মায়ে বাশারান, এবং সেই তিনিই সৃষ্টি করেছেন পানি থেকেই মানুষ। ফাজাআলাহু নাসাবান, তারপর সেখান থেকে করেছেন বংশ পরিক্রমা। ওয়া সেহরান, এবং আত্মীয়তা, তার মানে বৈবাহিক সম্পর্ক এবং আত্মীয়তা, বংশগত এবং আত্মীয়তা। ওয়া কানা রাব্বুকা কাদিরা, এবং তোমার প্রতিপালক সত্যি পারেন, তিনি কর্তা। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারপরেও এরা গোলামি করে তাকে ছাড়াও, দুনিল্লাহ তাকে ছাড়াও, মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুরুহুম, না তাদের কোনো উপকার করতে পারে না তাদের কোনো ক্ষতি। ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, তাহলে ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, উপরন্তু এই অকৃতজ্ঞরা তাদের খোদার বিরুদ্ধে বিদ্রোহের সহকারী হয়, অবাধ্যতারই সহযোগী হয়। মামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আবার আসলো সেই কথা, পাঠাইনি আমরা তোমাকে আর কিছু করে, বরং তুমি একজন সুসংবাদদাতা এবং সাবধানকারী। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, বলো চাই না আমি তোমাদের কাছে কোনো বিনিময়, কোনো মজুরি, ইল্লা মনসা, শুধু এটাই যে যে চাইবে, আনি ইত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, যে সে করে নেবে তার নিজের চলার পথ সোজা তার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে। ওয়াতাওয়াক্কাল আল হাই, অতএব তুমি নির্ভর করো বা ভরসা করো
সেই চিরঞ্জীব সত্তার উপরে আল্লাযী লা ইয়ামুত যিনি কখনো মরবেন না ওয়াসাব্বিহ বিহামদিহি এবং তোমার নিত্যকার কাজ তুমি করে যাও তার কৃতজ্ঞতার সাথে ওয়াকাফা বিহি বিযুনুবিহিম বিযুনুবি আবদিহি খাবীরা এবং তিনি যথেষ্ট যত পাপ তার তার বান্দাদের সে ব্যাপারে খবর রাখতে বা সে ব্যাপারে পর্যবেক্ষণ করতে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সেই তিনিই সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ওয়ামা বাইনাহুম আর যা কিছু আছে এই দুয়ের মাঝখানে ফি সিত্তাতে আইয়ামিন ছয় দিনে সুম্মা ইস্তাওয়া আলা আরশ তারপর তিনি আরোহণ করেছেন নিয়ন্ত্রণ আসন নিয়ন্ত্রণ আসনে আর রহমান পরম করুণাময় ফাসআল বিহি খাবীরা তো তোমার মানে যারা তার সম্পর্কে জানে তাদের কাছে জিজ্ঞেস করে দেখো ওয়াইদা কিল আলাহুম ইসজুদু লির রহমান এদেরকে যখন বলা হয় পরম করুণাময় যিনি তাদের প্রতি তোমরা তোমাদের ভক্তি নিবেদন করো কালু ওয়ামা আর রহমান এই রহমানকে আনাসজুদু এই রহমানকে তার মানে তাদের তো লাত মানা দুজা দয়া দাক্ষিণ্য যা লাগে সব তারা তাদের কাছ থেকে নেয় আল্লাহকে তারা মানে রহমানকে মানে না ওমার রহমান আনাসজুদু লিমা তামুরুনা আমরা তারকেই সেজদা করবো বা তাকেই আমরা ভক্তি জানাবো যাকে তুমি আমাদেরকে আদেশ করবে ওয়াজাদাহুম নুফুরা তাতে করে আরও তাদের মানে প্রত্যাখ্যানই বেড়ে যায় বা তাকে পালিয়ে যাওয়াই বেড়ে যায় তাবারাক আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী ওই মহাশূন্যে ফিস সামা করুণা প্রাচুর্যে পূর্ণ যিনি সৃষ্টি করেছেন আকাশ মহাশূন্যে বুরুজান অসংখ্য কক্ষপথ ওয়া জাআলা ফিহা সিরাজান এবং তিনি স্থাপন করেছেন তার মধ্যে একটি বাতি একটি প্রদীপ ওয়া কামারাম মুনিরা এবং একটি চাঁদ আলোকিত বিম্বিত আলোর চাঁদ ওয়াহু আল্লাযী জাআলা লাইলা ওয়ান নাহার এবং সেই তিনিই সৃষ্টি করেছেন রাত এবং দিন খিলফাতান আবর্তনশীল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম তো এই কথাগুলোকে এর মধ্যে সামঞ্জস্য পাওয়া এবং খুঁজে পাওয়া একটু কষ্টকরই বটে দেখুন আমি এটা সবসময় বলতে চেষ্টা করি বা যতটুকু বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন সে অনুযায়ী যেমন সূরা বাকারা বলা হচ্ছে ইয়াস আলুনা কানিল আহিল্লা 189-তে জিজ্ঞেস করে তারা তোমাকে নতুন চাঁদগুলো সম্পর্কে কুল হিয়া মাওয়াকিতুলিন্নাস এটা মানুষের সময় গণনা সময় নির্ণায়ক ওয়াল হাজ কীভাবে কথাটা বলে থেমে গেলেন তাহলে এখন যদি আমি এর অর্ধেকটা নেই নিয়ে যদি জিজ্ঞেস করি তাহলে চাঁদ হজের জন্য মানে হজের সময় নির্ণয় করার জন্যই চাঁদ আর এমনি তো সময় নির্ণায়ক তো বলেই দিয়েছেন মাওয়াকিতুলিন্নাস ক্যালেন্ডার মানুষের জন্য আর হজের জন্য এই কথাটাকে একটু ভেবে দেখবেন তার সঙ্গে এবার এই কথাটা ভাবেন যে তিনি রাত দিনের আবর্তন করেছেন তার জন্য যে চায় আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা যে প্রকৃত বাস্তবতাকে সে স্মরণে আনবে বুঝতে চেষ্টা করবে এবং সে তার কৃতজ্ঞতা আদায় করবে মানে ভাবতে গেলে না মাথা হারিয়ে যায় ব্যাপারটা রীতিমতো যে রাত দিনের আবর্তনটা প্রতিদিন মরণ প্রতিদিন জীবন একটু আগে আমরা দেখেছি আর এই রাত দিনের আবর্তন তিনি করেছেন তার জন্য যে চায় যে কালকে যেটা করেছি আজ আর করবো না আজ নতুন করে নিজের সমস্ত অস্তিত্বকে স্মরণ করে যা করণীয় তা করব এবং তার কৃতজ্ঞতা আদায় করব ওয়া ইবাদুর রহমান সঙ্গে সঙ্গে বলে দিলেন পরম করুণাময়ের যারা বান্দা তার যারা আসলে তার গোলাম যারা আল্লাযী ইয়ামশুনা আলাল আরদে হাওনান যারা চলাচল করে এই পৃথিবীতে বিনয়ের সাথে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন কিন্তু যখন মোকাবেলা হয় মুখোমুখি হয়ে যায় কোনো মূর্খদের সাথে কালু সালামা ভাই আপনারা ভালো থাকেন কোনো বিতর্কে যায় না
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, একান্ত একা মানুষটা যে, অর্থাৎ আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় যেন ভাবতে পারি ব্যাপারটা। এখন আমি যদি সেই জায়গাটাকে ভেবে বার করতে পারি যে এই রাত দিনের আবর্তন, রাত আসে দিন আসে আমার জন্য, যেন আমি খুঁজে পেতে পারি আমি কালকে কি করেছি, যদি না করে থাকি তাহলে আজকে আবার নতুন করে আমি তাকে আবার পূরণ করব। তাদের চালচলন কীরকম? অত্যন্ত বিনয়ী। মূর্খদের পাল্লায় পড়লে ভাই আপনারা ভালো থাকেন, বিতর্কে জড়ায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, তারা কাটিয়ে দেয় রাতকে রাত তাদের প্রতিপালকের উদ্দেশ্যে বিনয় ভক্তি নিবেদনে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে তখন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, প্রভু সরাও আমাদের থেকে শাস্তি জাহান্নামের, নরকের শাস্তি আমাদের থেকে যে বরাদ্দ হয়ে গেছে ওটা সরাও। চেষ্টাটা বিরামহীন, প্রতি রাতের চেষ্টা একইভাবে চেষ্টা, প্রভু জাহান্নামের হয়ে আছি, আই ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তো ইয়াযাক্কারা মানে প্রকৃত বাস্তবতা সে স্মরণ করতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে, অর্থাৎ তার কৃতজ্ঞতা আদায় করতে পারে। এটাই তো মানুষের কাজ, প্রকৃত অবস্থানে নিজেকে দাঁড় করানো এবং তার কৃতজ্ঞতা আদায় করা। তো সেই ইবাদুর রহমানরা কী করে রাতভর তারা মানে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, তারা কী বলে? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওই বরাদ্দ সরাও আমার থেকে, ইন্না আযাবাহা কানা গারামা, নিঃসন্দেহে তার যে শাস্তি সে তো বড় অসহনীয়, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সে তো ভয়ঙ্কর বা নিকৃষ্ট, সামান্য সময় কাটাতেও আর স্থায়ীভাবে হলে তো কথাই নেই। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এবং এই ইবাদুর রহমান কারা? এরা তারাই যারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু, না তারা অপচয় করে আর না কার্পণ্য করে, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, থাকে এ দুইয়ের মাঝখানে। ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার, আর যারা ডাকে না আল্লাহর সাথে আর কোনো মান্য, ইয়াকতালুনা ওয়ালা ইয়াকতাল ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর না হত্যা করে কোনো প্রাণ যেটা নিষিদ্ধ করেছেন আল্লাহ, তবে যদি কোনো কারণ ঘটে, ইল্লা বিল হক মানে সেই কারণ ছাড়া। ওয়ালা ইয়াজনুন, না জেনা করে, ওমান ইয়াফাল যালিকা, আর যারা করবে এটা, যালিকা ইয়ালকা আসামা, তারা পাবে তাদের এই পাপের শাস্তি, ইউদাআফ লাহু আল আযাব, বহুগুণ বৃদ্ধি করা হবে তাদের জন্য এই শাস্তি, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা, এবং তারা তার মধ্যেই পড়ে থাকবে চিরকাল, ইল্লা মান তাবা, তবে যারা ফিরেছে, তবে যারা ফেরার প্রতিজ্ঞা করেছে, ওয়া আমানা, এবং বিশ্বাস এনেছে, ওয়া আমিলা আমালান সলিহান, এবং করেছে সেই কাজ যে কাজ তাকে সংশোধন করবে বা সংস্কার করবে, ফাউলাইকা, এই রকম যারা, ইউবাদ্দিলু আল্লাহ, পরিবর্তন করে দেবেন আল্লাহ, সাইয়্যাতিহিম, যত পাপের কাজ তাদের, হাসানাতিন, সব পুণ্যে পরিণত হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এই সম্ভাবনার সামনে আমরা সারা জীবন যা করেছি যদি আল্লাহর বান্দা হিসাবে প্রমাণ দিতে পারি তাহলে সব পাপ পূর্ণ হয়ে যাবে। ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা, আল্লাহ এতটাই ক্ষমাপরায়ণ এবং করুণাময়। ওয়া মান তাবা, আর যে ফিরেছে, ওয়া আমিলা সলিহান, আর যে করেছে নিজের সংশোধনের করণীয়গুলো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে সে তো ফিরেছে বা ফেরার প্রতিজ্ঞা করেছে বা ফিরেছে আল্লাহর দিকে, আল্লাহর দিকে এমনভাবে যেভাবে ঠিক ফেরা উচিত। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কখনো কোনো সহযোগিতা সহযোগী হয় না বা সাক্ষী থাকে না কোনো মিথ্যার, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আর যখন কোনো মানে লাগু বলতে অর্থাৎ কোনো বেকার কাজ, যাচ্ছি বন্ধুবান্ধব তাস খেলছে, বন্ধুবান্ধব ক্যারাম খেলছে, বন্ধুবান্ধব আড্ডা মারছে,
সেখান থেকে যায় খুব সম্মান, নিজের সম্মান এবং তাদের সম্মান বজায় রেখে চলে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু, এবং যখন তারা উল্লেখ করে, বি আয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে উল্লেখ করা হয় বা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে কোনো আয়াত তাদের প্রতিপালকের, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, এ আবার কোন কথা, আজব কথা না? আমরা দেখে এসেছি কি যখন আয়াত তেলাওয়াত করা হয় খাররু সুজ্জাদা, সূরা মারিয়ামে কি দেখেছি, কিন্তু সেই খাররু সুজ্জাদার ব্যাপারটার উল্টো কথা এখানে বলা হচ্ছে। তারা ইয়াল্লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, অন্ধের মতো এবং বধিরের মতো পড়ে যায় না, এটা এডিশন, এটা ওটার বিরুদ্ধে কথা নয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, তার মানে এখন পরিষ্কার কি হলো তাদের প্রার্থনা, রাত জাগে কি জন্য প্রভু সরাও, তার মানে প্রভুর সাথে কথাবার্তা হয়। এখন আমি যদি মুখ উচ্চারণ করি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্রিফান্না রাব্বানা আশ্রিফান্না আদা বা জাহান্না ইন্না আদা বাহা কানা গারামা, তাহলে আমি কথা বলছি তার সাথে, হলো তাহলে সুম্মান ওয়া উমিয়ানা। তাহলে এখন এখানে আমরা কি নেব, সেই সূরা সূরা নিসার যে আয়াত, যে লা তাকরাবু আসসালাত, তাই না, ও আন্তম সোকারা হাত্তা তালামু মা তাকুলুন। তো আমাদের ধর্মে নেয় বা আমাদের পণ্ডিতরা নেন ওইটা যখন তোমরা নেশায় থাকো, আর এই কথাটা খুব হালকা করে দেন যখন তোমরা কী বলো তা বুঝতে পারো না, এই কথাটা তারা গ্রাহ্য করেন না, তাদের কাছে প্রধান হয়ে গেছে এইটা, যখন তোমরা নেশায় থাকো তখন আমাদের কাছে যাও না। আর আমাদের আলোচনা এটাই শিখেছি আমরা, কিন্তু এর পরে যে কথাটা, যে তখন তোমরা বিভ্রান্ত থাকো মানসিকভাবে, বিশৃঙ্খল থাকো, তখন যাবা না, মদ খেলে যেটা হয়, বিপদে পড়লে যেটা হয়, মারাত্মক কোনো ঘটনা ঘটলে যেটা হয়, তো সেই মন নিয়ে কখনো তোমরা সালাতে অর্থাৎ আয়াতের অনুশীলনীতে দাঁড়াবে না। কখন দাঁড়াবে, যখন তুমি বুঝতে পারবা যে কী তুমি বলছো। তো তারই ব্যাপারটা এখানে ক্লিয়ার করে দেওয়া হলো। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে দান করো আমাদেরকে, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, দান করো আমাদেরকে মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিনা, এবং সন্তানদের মধ্যে থেকে, কুররাতা আয়ুনিন, যারা আমাদের চক্ষুকে শীতল করে, যাদের দিকে দেখলে নির্ভরতা হয় যে আল্লাহর কথা তাদের কাছে পৌঁছাতে পেরেছি। একটু লক্ষ্য করবো এই আয়াতখানাকে আমরা বিশেষভাবে, কারণ এই আয়াতখানা আমরা শুনেছি হাজারবার কিন্তু বুঝিনি। অসংখ্য মানুষ আমাদের মধ্যে এই আয়াত আমরা তেলাওয়াতে শুনেছি, নামাজে শুনি ইমাম সাহেবের কাছ থেকে, কিন্তু বুঝতে কজন পারি। এই জায়গাটায় সমস্যাটা কি, আল্লাযীনা ইয়াকুলুন, যাদের প্রার্থনায় তারা বলে, প্রার্থনায় তারা বলে রব্বানা হাবলানা মিন লাদুনকা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, তাহলে আমাদের এমন এমন স্ত্রীদেরকে দাও বা আমাদের স্ত্রীদের মধ্যে থেকে এমন একজনকে দাও বা এমন কাউকে দাও, ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদের মধ্যে থেকে, কুররাতা আয়ুনিন, যারা আমাদের চক্ষুকে শীতল করে, দৃষ্টিকে বা আমাদের চোখকে শীতল করে, অর্থাৎ দেখলে শান্তি লাগে, এইরকম সন্তান আমাদেরকে দাও। এরা কিন্তু আল্লাহর বান্দা, তাহলে সন্তানদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 10টা শয়তানও হতে পারে, বোঝা গেল না, গেল না, সূরা ইউসুফের বোঝা গেল, দৃষ্টান্ত দেখে এসেছি আমরা, 10 সন্তান শয়তান নিজেই বলেছেন। তাহলে যাদেরকে দেখলে বউদের স্ত্রীদের দিকে তাকালে যেন নয়ন শান্তি হয় এবং সন্তানদের দিকে তাকালে যেন চোখ শীতল হয়। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে এই মুত্তাকিদের ইমাম বানাও, মানে আমরা যারা ঘর নামাজের ইমাম না, আমরা যারা ঘরের কর্তা, যারা আমরা ঘরের যারা কর্তা, ঘরের নেতা যারা, এই সব স্ত্রী এবং এই সন্তানদের নেতা বানাও আমাদেরকে, এখানে মোত্তাকিদের ইমাম না। কথাটা কি বলতে পারলাম আমি? আসলে
মানে এমন স্ত্রী যার দিকে তাকালে নির্ভরতা আসে যে সেও আল্লাহর বান্দা, আমি আল্লাহর পথে চলেছি সেও চলেছে, এমন সন্তান সেও আল্লাহর বান্দা, আমি চলেছি আল্লাহর পথে সেও চলেছে আল্লাহর পথে, তো তাদের দিকে তাকালেই চক্ষু শীতল হয় অর্থাৎ নয়ন শান্তি পায়। তো এই যেরকম এইরকম যারা তাদের আমাদের নেতা বানাও, আমরা যেন সেই সংসারের পরিচালক হই। উলাইকা এইরকম যারা ইউজাউনাল গোরফা, এদেরকে পুরস্কৃত করা হবে বালাখানা দিয়ে, সেই সাত মহলার প্রাসাদ দিয়ে, বিমা সাবারু, বিনিময় তার যে অবস্থানে তারা অবিচল ছিল, ওয়াইয়াল্লা কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং সেখানে তাদেরকে সম্ভাষণ করা হবে, সেখানে তাদেরকে স্বাগত ইয়েলা কাউনা স্বাগতম জানানো হবে, সেখানে তাহিয়াতান ওয়া সালামা, এবং এমন সম্ভাষণে বা এমন সম্বোধনে যেটা নিরাপত্তার বারতা। খালিদিনা ফিহা, থাকবে সেখানে স্থায়ীভাবে, হাসুনাত মুস্তাকাররা কাররান ওয়া মুকামা, কি চমৎকার বা মানে সুন্দরতম সাময়িক বসবাসের জন্যও এবং স্থায়ীভাবে বসবাসের জন্যও। আর জাহান্নাম কি? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আর জান্নাত কি? হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। কুল মা ইয়াবাউ বিকুম, আচ্ছা কি প্রয়োজন আছে তোমাদের ব্যাপারে রব্বি আমার প্রতিপালকের, লাউলা দোয়াউকুম, তোমরা যদি না ডাকো তাকে, মানে তার কি প্রয়োজন তোমাদেরকে ডাকার, জিজ্ঞেস করো নিজের কাছে। আমাকে ডেকে আল্লাহর বলার কিছু আছে? কি প্রয়োজন থাকতে পারে আমার কাছে আল্লাহর? তাহলে আল্লাহু সামাদ, সামাদের মানে হলো দ্বিমুখী, অর্থাৎ সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তাহলে এখানে বলা হচ্ছে যে কে? মা ইয়াবাউ বিকুম, কি প্রয়োজন আছে তোমাদেরকে নিয়ে রব্বি আমার প্রতিপালক, লাউলা দোয়াউকুম, যদি না তোমরা তাকে ডাকো। ফাকাদ কাযযাবতুম, আসলে প্রকৃত বাস্তবতা কি? তোমরা তাকে মিথ্যাই মনে করো, তোমরা তাকে অগ্রাহ্য করো, তোমরা তাকে অবিশ্বাস করো। ফাসাউফা ইয়াকুনু লিদামা, এবং খুব শীঘ্রই তোমরা এমন অবস্থার মধ্যে পড়বে যে নিজের অবস্থানই বা নিজের জীবনই বাঁচানো কঠিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সূরাতুল ফুরকান, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, শেষ হলো আয়াত 77।